প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে বিদেশে নানা অপপ্রচার চলছে, তবে এতে দেশের অগ্রযাত্রা বন্ধ হবে না। সংসদ অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরো বলেন, জনগণ ইভিএম এ স্বাধীনভাবে ভোট দিচ্ছে, এখন আর কারচুপির কোনো সুযোগ নেই। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। রিতা নাহারের প্রতিবেদন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সকালে শুরু হয় সংসদের একাদশ অধিবেশন। এ সময় রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় রাষ্ট্রপতিকে আমরা ধন্যবাদ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাতে যত সমালোচনাই হোক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, যে যাই বলুক। শেখ হাসিনা বলেছেন, বিএনপি এখন নেতৃত্বহীন, আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে বলেই তারা এখন ইভিএম এ নির্বিঘ্নে নিজের ভোট নিজে দেন। দুর্নীতির দায়ে, এতিমের অর্থ আত্মসাতের দায়ে যারা কারাবরণ করতে হয়, প্রকাশ্য দিবালকে বিরোধী দলকে হত্যার বা আমাকে হত্যার যে প্রচেষ্টা, সেই মামলায় যারা সাজাপ্রাপ্ত, এরা যখন কোনো দলের নেতৃত্বে থাকে, সেই দল জনগণের কাজ করবে কীভাবে আপনি বলেন মাননীয় স্পিকার? তো বিএনপির তো আজকে সেই দশা, তাদের নেতৃত্বের অভাব। সংসদ নেতা বলেন, করোনা মোকাবেলায় বিশ্ব নেতারা সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে, অথচ বিএনপি মিথ্যাচার করে যাচ্ছে। পদ্মা সেতু নিয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যঙ্গাত্মক উক্তির জবাব দেন প্রধানমন্ত্রী। গুজব রচনা করে, মিথ্যে কথা বলে, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা বিএনপির জন্মগত চরিত্র। বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করা হয়েছে, কেউ উঠবেন না, তাহলে নদীটা পার হবে কিসে? মাননীয় স্পিকার, উপায় তো নাই, নৌকায় চড়তে হবে। আমাদের নৌকা অনেক বড়, সবাইকেই নেব, তো বেছে নেব, কেউ আবার নৌকায় বসে নৌকা ফুটা না করে সেটা দেখব। করোনা পরিস্থিতির উন্নতি হলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহর রহমতে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে, আর একটু নিয়ন্ত্রণে আসলেই আমরা স্কুল কলেজ সব খুলে দেব। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতভাবে সংসদে গৃহীত হয়। এরপর অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন স্পিকার। এই অধিবেশন 18 জানুয়ারি শুরু হয়ে চলে 12 কার্যদিবস। এবারের অধিবেশনে 6টি বিল পাশ হয়েছে। ঘোষণা করিতেছি। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিয়ে কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং যাবতীয় উন্নয়ন বাধাগ্রস্ত করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে গণমাধ্যমটি, আর তাদের সহযোগিতা করছে স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম। এতে আরও বলা হয়, 71-এর মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের গণহত্যার বিষয়টি চেপে যাওয়া হয়েছে প্রতিবেদনে। এতে সাক্ষী হিসেবে ব্যবহৃত ব্যক্তি একজন আন্তর্জাতিক সন্ত্রাসী। বাংলাদেশ এবং এর প্রধানমন্ত্রী ও রাষ্ট্র কাঠামো নিয়ে এমন ভিত্তিহীন প্রতিবেদন তৈরি করে আল জাজিরা নৈতিকতা বিরোধী কাজ করেছে বলে মন্তব্য করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। সারাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে 64 জেলায় পৌঁছে গেছে করোনা টিকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, যারা অনলাইনে বা অ্যাপে নিবন্ধন করতে পারবেন না, তারা সরাসরি কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে টিকা নিতে পারবেন। তবে দীর্ঘস্থায়ী রোগাক্রান্ত বয়স্ক ব্যক্তিদের রোগ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টিকা দেওয়া হবে না। ইমদাদুল্লাহ বাবুর প্রতিবেদন। 7ই ফেব্রুয়ারি দেশে একযোগে শুরু হচ্ছে করোনার টিকাদান কর্মসূচি। এজন্য সারা দেশে সরকারি হাসপাতালে 7,000 টিকা কেন্দ্র তৈরি করা হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে করা হয়েছে 350টি টিকা কেন্দ্র। প্রতিদিন এসব কেন্দ্রে প্রায় 2 লাখ মানুষকে টিকা দেবে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে দেশের 64 জেলায় পৌঁছে গেছে করোনার টিকা। প্রশিক্ষণও দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। জেলা পর্যায়ে সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে পারবেন আগ্রহীরা। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস, ক্যান্সার, অনিয়ন্ত্রিত রক্তচাপ, শ্বাসকষ্ট ও হৃদরোগ সহ জটিল রোগগুলো নিয়ন্ত্রণে না থাকলে টিকা নেওয়া যাবে না। অনেক লোকের ডায়াবেটিস কন্ট্রোলে নেই, হার্ট নষ্ট হয়, কিডনি, তারপরে চোখ, হ্যাঁ, ব্লাড ভেসেল, তো এই এই এতগুলো জিনিস যাদের একটু একটু অল্প অল্প যদি খারাপও হয়ে থাকে, তাহলে সেটা একটু মারাত্মক ব্যাপার। দীর্ঘমেয়াদী অসুখই হোক, অসংক্রামক ব্যাধি, যেগুলো ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে আছে, সেই ক্ষেত্রে ভ্যাকসিন নিতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি অনিয়ন্ত্রিত থাকে, এটা চিকিৎসা অ্যাকিউট কেস চলছে, চিকিৎসা নিতে হচ্ছে অনেক বেশিভাবে হাসপাতালে ভর্তি হয়ে, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা
সুস্থ হওয়ার পরেই নেয়ার জন্য বলা হচ্ছে। এদিকে রাজধানীর একটি হোটেলে বিশ্ব এনটিডি দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, যারা টিকা নিয়েছেন তারা সবাই এখনো ভালো আছেন। মানুষকে উৎসাহিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের টিকা নেয়ার আহ্বান জানান তিনি। নিবন্ধন আপনারা আমাদের যে অ্যাপসের মাধ্যমে করতে পারেন, অ্যাপসের মাধ্যমে না পড়লে সাহায্য নেন, ইউনিয়ন আমাদের যে তথ্য কেন্দ্র আছে সেখান থেকে সাহায্য নিতে পারে, ভ্যাকসিন কেন্দ্রে আসলে পরেও সেখানেও আপনাকে ফর্ম ফিল আপ করে দিবে এবং নিবন্ধন করে দিবে। টিকা নেয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন মন্ত্রী। ইন্দাদুল্লাহ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা। রাজধানীতে নির্মিত হচ্ছে নতুন 36টি ফুট ওভারব্রিজ, এর মধ্যে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে 8টিতে চলন্ত সিঁড়ি বসানো হবে। রাস্তা পারাপারের দুর্ঘটনার ঝুঁকি কমাতে নতুন করে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু ফুট ওভারব্রিজ নির্মাণ করলেই হবে না, সেগুলোকে পথচারী বান্ধব করতে হবে। বেলাল হোসেনের ক্যামেরায় শেখ হারুনের প্রতিবেদন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে রয়েছে 47টি ফুটওভার ব্রিজ, তবে উপযুক্ত স্থানে না করায় বেশিরভাগই ব্যবহৃত হয় না। যত্রতত্র রাস্তা পারাপার হয় পথচারীরা, ফলে ঘটে দুর্ঘটনা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাড়িগুলো তাদের নিয়মকানুন কিছু মানে না, রুলস অনুযায়ী যখনই আমি জেব্রা ক্রসিং পা দেব গাড়িকে থামতে হবে। অনেক সময় গাড়ির সামনে দিয়ে পার হতে হয়, অ্যাক্সিডেন্ট হয় অনেক। এখানে একটা আন্ডারপাস অথবা ওভারপাস হলে আমাদের জন্য সুবিধা হয়। সড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে রাস্তা পারাপারের জন্য নতুন করে 36টি ফুট ওভার ব্রিজ নির্মাণ করবে ডিএনসিসি। এতে ব্যয় হবে 319 কোটি টাকা। স্থানীয় জনসাধারণের চাহিদার আলোকে এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার আকর্ষণীয় করতে 8টিতে চলন্ত সিঁড়ি স্থাপন করা হবে। হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বসানো হবে 2টি করে 16টি চলন্ত সিঁড়ি। ট্রাফিক অবকাঠামো উন্নয়ন সহ সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। কষ্ট করে স্টেপ দিয়ে দিয়ে উপরে উঠতে চান না বা চায় না যারা, তাদের জন্য আমরা এই চলন্ত সিঁড়ির একটা উদ্যোগ আমরা নিয়েছি এবং ঢাকা শহরে পর্যায়ক্রমে আমরা চলন্ত সিঁড়িগুলোকে তৈরি করে দিব। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের সচেতন করতে হবে, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনায় উন্নতি করার তাগিদ তাদের। যেই জায়গায় মানুষজন পার হচ্ছে আপনি তার থেকে যদি 50 মিটার দূরে গিয়ে একটা ফুটওভার ব্রিজ লাগান, তবে অবশ্যই মানুষ ওই জায়গা দিয়েই পার হবে, ফুটওভার ব্রিজ পড়ে থাকবে। এই কার্যক্রমগুলো যথোপযুক্ত পরিবীক্ষণ সমীক্ষা করে করা প্রয়োজন। আগামী 3 বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র শেখ হারুন। বৈশাখী সংবাদ, ঢাকা। বিদেশি মদ আমদানিতে কড়াকড়ি আরোপ করায় দেশের বাজারে অবৈধ ভেজাল মদের সরবরাহ বেড়ে গেছে, আর এগুলো পান করে মৃত্যু ও অসুস্থ হচ্ছে অনেকেই। গত এক সপ্তাহে বিষাক্ত মদ পান করে রাজধানী সহ সারা দেশে মারা গেছে অন্তত 21 জন, হাসপাতালে চিকিৎসাধীন আরও প্রায় অর্ধশত। সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার পরামর্শে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। চিনি, পানি, রং আর রেকটিফাইড স্প্রিট দিয়েই অবৈধভাবে তৈরি হচ্ছে মদ। সেগুলো বিদেশি মদের বোতলে ভরে কয়েক হাত ঘুরে চলে যাচ্ছে ভোক্তার কাছে। বিদেশি মদ আমদানিতে কড়াকড়ি আরোপ করায় দেশের বাজারে এই ভেজাল বিষাক্ত মদ ছড়িয়ে পড়েছে, আর এগুলো পান করে মৃত্যু বেড়েছে, অসুস্থ হচ্ছে অনেকেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে, বিষাক্ত মদ খেয়ে রাজধানীতে গেল এক সপ্তাহে মারা গেছে অন্তত 10 জন। এছাড়া গত 2 দিনে কেবল বগুড়ায় মারা গেছে 11 জন, অসুস্থ হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও প্রায় অর্ধশত। রাজধানীর ভাটারার নূরের চালা এলাকার একটি বাড়িতে গত 18 জানুয়ারি মদপান করে 3 জন অসুস্থ হয়ে পড়ে। ওই দিনই একটি বেসরকারি হাসপাতালে এক নারী ও পরের দিন বাকি 2 জনের মৃত্যু হয়। ঘটনার পর ওই বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও মদের খালি বোতল উদ্ধার করে পুলিশ। একটা ছোট ভরা মদের বোতল পাইছে। এরপর সোমবার রাতে ভাটারা এলাকায় একটি ভেজাল মদের কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল, ভেজাল মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম। অ্যালার্মিং বিষয় হলো যে 231 বোতল যে মদ, এটা যদি যারা পান করবে তারাও কিন্তু অসুস্থ হবে। আমরা আরও তদন্ত করব যে এছাড়া আরও পাওয়া যায় কিনা। রাজধানীতে মদের বিষক্রিয়ায় মৃত্যুর প্রতিটি ঘটনার সাথে এই ভেজাল কারখানার মদের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। আমরা 2 জন ডক্টরের সাথে কথা বলেছি যারা এইগুলো খেয়েছেন, পান করেছেন, তাদের অধিকাংশই মাল্টিপল
অর্গান ডিজঅর্ডার এবং কলাপস করেছে এবং সেই কারণে মানুষের মৃত্যু হয়েছে। মানুষকে এ বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে বিএনপিপন্থী 101 জন আইনজীবী স্বাক্ষরিত আবেদন রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের অধীনস্থ ইলেকটোরাল ট্রেনিং ইনস্টিটিউটের ভয়াবহ দুর্নীতি ও আর্থিক অনিয়ম নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এজন্য সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করার অনুরোধ জানান আইনজীবীরা। আগামী বাজেটে কর সুবিধা দিয়ে বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার পরিকল্পনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের সিকিউরিটিজ ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগে আকৃষ্ট করতে বিদেশে রোড শো করবে বিএসইসি। বিস্তারিত মেহের মনির প্রতিবেদনে। দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে বিদেশ থেকে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছে বিএসইসি। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলের কাছে। এজন্য 9 ফেব্রুয়ারি থেকে 4 দিনব্যাপী দুবাইয়ে রোড শোর আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করব বাংলাদেশকে একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে একটা ইমেজ বিল্ড করে আসার জন্য, এবং সেটার কারণেই হয়তো দেশে হয়তো ইনভেস্টমেন্ট আসবে। এক প্রশ্নের উত্তরে বিএসইসির চেয়ারম্যান জানান, বিদেশের পাশাপাশি এদেশে ব্যবসা করছে এমন বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে আগামী বাজেটে কর সুবিধা দেওয়ার প্রস্তাব করা হবে। এইবার আমরা চাচ্ছি বাজেটে এটা যদি 15% করে দেওয়া হয়, ফিসকাল বেনিফিট ডিফারেন্স বিটুইন লিস্টেড অ্যান্ড আনলিস্টেড, তখন তারা একটা আকর্ষণ পাবে যে আর এখানে গেলে তো আমার কিছু ট্যাক্সের সুবিধা আছে, এইটা যদি হয় তখন ভালো কোম্পানি আনা যাবে। তিনি জানান, ব্যাংক নির্ভরতা থেকে বেরিয়ে পুঁজিবাজারকে শক্তিশালী করতে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে বিএসইসি। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 2-ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট ম্যাচ জেতার হাতছানি। ওয়ানডে সিরিজের সাফল্য টেস্টেও ধরে রাখতে চায় টাইগাররা, এমনটাই জানিয়েছেন অধিনায়ক মমিনুল হক। অন্যদিকে টেস্ট সিরিজের নতুন উদ্যমে শুরু করতে চায় সফরকারীরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল 9:30। এস এম সুমনের প্রতিবেদন। দীর্ঘ 11 মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সামনে রেখে ছক কষছেন কোচ রাসেল ডোমিঙ্গো ও অধিনায়ক মমিনুল হক। এই মাঠে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল 2019 সালে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে স্বাগতিকরা হেরেছিল, তবে অতীত ভুলে বাংলাদেশের দৃষ্টি এখন সামনে। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করায় স্বাগতিক দলের খেলোয়াড়রা মানসিকভাবে বেশ চাঙা আছেন। নিজেদের চেনা কন্ডিশনে স্পিন দিয়েই ক্যারিবীয়দের ঘায়েলের পরিকল্পনা রয়েছে টাইগারদের। একাদশে দেখা যেতে পারে 4 স্পিনারকে। সাকিব আল হাসানের আন্তর্জাতিক টেস্টে ফেরাটাও দলের জন্য বাড়তি প্রেরণা বলে মনে করেন অধিনায়ক মমিনুল হক। নতুন করে আমাদের একটা আরেকটা সুযোগ আসছে টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার, একটা অপরচুনিটি হিসেবে দেখছি। আমরা আমাদের নিয়ে ফোকাস করছি বেশি, আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করবো এটাই। অন্যদিকে ওয়ানডের ব্যর্থতা ভুলে টেস্ট সিরিজে নতুন করে শুরু করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের দিকে স্পিন শক্তি দিয়ে চোখ রাঙাচ্ছে ক্যারিবীয়রাও। তাদের দলে আছে রাকিম কর্নওয়াল, যিনি 3 দিনের ম্যাচে বিসিবি একাদশকে যথেষ্ট ভুগিয়েছে। নিজেদের মাঠে বাংলাদেশ সবসময়ই কঠিন প্রতিপক্ষ, তাদের দলে বেশ কয়েকজন ভালো মানের খেলোয়াড় রয়েছে, তবে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। ওয়ানডে সিরিজের মতো টেস্টেও মাঠে কোনো দর্শক খেলা দেখার সুযোগ পাবে না। এস এম সুমন, বৈশাখী সংবাদ। সিঙ্গাপুর অনলাইন ওপেন শুটিং প্রতিযোগিতায় 10 মিটার রাইফেলসের ছেলেদের ইভেন্টে চতুর্থ হয়েছেন আবদুল্লাহ হেল বাকি ও নারী ইভেন্টে ষষ্ঠ আতকিয়া হাসান। অন্যদিকে পিস্তল ইভেন্টে অষ্টম হয়েছেন শাকিল আহমেদ ও ষষ্ঠ আরমিন আশা। এদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও ভালো করতে হলে খেলোয়াড়দের ম্যাচ খেলার মানসিকতা বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব নাজমুস সাকিবের প্রতিবেদন। মাত্র 0.6 জন্য সেরা তিনে জায়গা করতে পারেননি বাংলাদেশের সেরা শুটার আবদুল্লাহ হেল বাকি। মঙ্গলবার সিঙ্গাপুর থেকে অনলাইনে আয়োজন করা হয় ওপেন শুটিং প্রতিযোগিতা। এতে বাংলাদেশ, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 7টি দেশ অংশগ্রহণ করে।
আসরে 10 মিটার এয়ার রাইফেলসে চতুর্থ স্থানে থেকে বিদায় নেন বাংলাদেশের স্বর্ণজয়ী শুটার আব্দুল্লাহ হেলবাকি। অন্যদিকে মেয়েদের ইভেন্টে আতকিয়া হাসান হয়েছেন ষষ্ঠ। এমন আন্তর্জাতিক প্রতিযোগিতা অলিম্পিক প্রস্তুতিতে কাজে আসবে বলে মনে করেন খেলোয়াড়রা। আজকে ফাইনাল প্র্যাকটিস করলাম বা ফাইনালে পার্টিসিপেট করলাম অনেক দিন পর, অলমোস্ট এই লাস্ট ওই 2-3 মাস আগে যেটা করেছিলাম অনলাইনে সেটা আবার এখানে করেছি, সেটা অবশ্যই কাজে দিবে প্র্যাকটিসে বা নেক্সট কম্পিটিশনের জন্য। আমরা আরও কম্পিটিশন করে কম্পিটিশন টেম্পারমেন্ট বাড়াতে আছি। বিশ্বমানের প্রতিযোগিতায় খেলোয়াড়দের আরও ভালো করতে ম্যাচ খেলার মানসিকতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ। যদি ওই হাই প্রোফাইল কোচটা আসে, ওই কোচগুলি এরকমই হয়, ওরা সাইকোলজিভাবেও বুস্ট আপ করে। এদিকে এয়ার পিস্তল প্রতিযোগিতার ফাইনালে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। অষ্টম স্থানে থেকে বিদায় নিয়েছেন শাকিল আহমেদ। নারী ইভেন্টে আর্মিন আসার জায়গা হয়েছে 6। নাজমুস সাকিব, বৈশাখী সংবাদ, ঢাকা।